ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে নেইমার জুনিয়রের। 2017 সালে পিএসজিতে পাড়ি জমানোর পর সেখানে নিজেকে ভালোভাবে মেলে ধরতে পারেননি ব্রাজিলিয়ান এই তারকা, মানিয়ে উঠতে পারেননি পিএসজির সঙ্গে, যার জন্য পিএসজিতে যোগ দেওয়ার কয়েক মাস পর থেকেই নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন উঠেছিল গণমাধ্যমে। সে সময় স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন উঠেছিল পিএসজি ছেড়ে আবারও পুরনো ক্লাব বার্সেলোনাতে ফিরতে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা। সেই গুঞ্জন সত্যি হয়েছে গত মৌসুমে। কাতালান ক্লাবটি চেয়েছিল নেইমার জুনিয়রকে দলে ভিড়াতে, কিন্তু পিএসজির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি বার্সা। নেইমারের আকাশচুম্বী দামের কারণে তাকে দলে ফেরাতে পারেনি বার্সেলোনা। শক্ত অবস্থানে ছিল পিএসজি, বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে ছাড়তে চায়নি ফরাসি চ্যাম্পিয়নরা, কিন্তু শেষ পর্যন্ত নেইমারকে ধরে রাখা সম্ভব হয়নি তাদের কাছে। এবার পিএসজি নেইমার জুনিয়রের দাম নির্ধারণ করেছে, বার্সেলোনাকে জানিয়েছে একটি প্রস্তাব, নেইমারকে বিক্রি করবে তারা। সেই ক্ষেত্রে পিএসজির চাই 80 মিলিয়ন ইউরো এবং ওসমান দেমবেলেকে। বার্সেলোনা যদি 80 মিলিয়ন ইউরো ও ফরাসি তারকা ওসমান দেমবেলেকে পিএসজির কাছে দেয়, তাহলে নেইমার জুনিয়রকে ফেরাতে পারবে তারা, এমন প্রস্তাবই দেওয়া হয়েছে পিএসজির পক্ষ থেকে। এদিকে দীর্ঘদিন ইঞ্জুরির সমস্যায় ভুগছেন ওসমান দেমবেলে, বার্সেলোনায় সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ফরাসি এই বিশ্বকাপ জয়ী তারকা। তাই বার্সেলোনাও চাচ্ছে আগামী মৌসুমে ওসমান দেমবেলেকে বিক্রি করে দিতে। আর দলের আক্রমণ ভাগের ব্যর্থতার জন্য এবারে লালিগা মৌসুমও হাতছাড়া হয়ে গেছে বার্সেলোনার। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি বার্সা, তাই আক্রমণ ভাগের ব্যর্থতা কাটাতে শেষ পর্যন্ত ওসমান দেমবেলে ও 80 মিলিয়ন ইউরো দিয়ে নেইমার জুনিয়রকে ফেরাবে বার্সেলোনা। আবারও ক্লাবে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের জুটি দেখবে ভক্ত সমর্থকরা।